তারা বলে ক ক আমি বল ভাই রলে গল সুন্নিয়াত আইছি অগ কপালে জুতর বাইরে মারা লাগে না অগ শোক কি কুত্তে মুত্তা দিছে নাকি যে আমি যে গত বছর যে এত বয়ান করছি আমার ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন পেজে যে প্রায় 1 মিলিয়ন মতো ভিউ হইছে আমার একটা বয়ান আছে ভাইরাল না হইলে 1 মিলিয়ন ভিউ কেমন হইল ঠিক কথা বলে না কেন আর আর কিছু না পারো খালি গালাগালি করতে জানে আর যখন অগ বিপক্ষে যাবেন কহে তা আমাকে কিউ না তোকে কেউ না হইলে তোকে এত বড় মাদ্রাসা আমার মাফের কথা নিষেধ করে ফকির নির্ভুল তোরা কি দিককে নিছস আপনারা জানেন যে বিশেষ করে কওমি মাদ্রাসার বক্তাগুলো তারা যাচাই বাছাই করে দাওয়াত দেয় যদি কওমির ছাত্র না হয় বলেও আপনার স্টেজ উঠতে দিবে না তোরা দাওয়াত দিলি কেমনে তোরা এখন কাজ আমাকে চিনু না চিনু না মাসে বুঝে এটা ঠিক না বেঠি দেওয়ার মতন তালুকদার বংশে ফলো আমি দেওয়ার মতো হ্যাডাম আছে এক কোটি টাকার চ্যালেঞ্জ করেছি আমি যে আমি যে দলিলগুলো এখন দিব এই দলিলগুলো যদি ওরা মিথ্যা প্রমাণ করতে পারে আমি আজকের এই দরবারের মাহফিল থেকে আমি চ্যালেঞ্জ ছেড়ে দিলাম এক কোটি টাকার চ্যালেঞ্জের ডাক দিলাম তোরা এই দলিলগুলো মিথ্যা যদি প্রমাণ করতে পারো আমি রফিকে ঘোষণা দিয়ে দিলাম আজীবন তোদের গোলামি করবার এক কোটি টাকা দিব আর যদি তোরা প্রমাণ করতে না পারো তাহলে তোরা তওবা করে সুন্নিয়াতে ফিরে আসবি এক নম্বর দলিল দেখেন এদের আকীদার থেকে কেন আমি সরে গেলাম এক নম্বর প্রমাণটা দেখেন যিনি গুরু ঠাকুর ডব্লিউ আর কি তাদের কি গুরু ঠাকুর নাম হলো মৌলবি ইসমাইল দেহলবি তিনি লিখেছেন নামাজের মধ্যে খেয়াল আসা গরু গাদার নামাজের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল আসা গরু গাদার চাইতে নিকৃষ্ট এটা জোরে কয়েন না আউযুবিল্লাহ ইমান আছে না ফুটে গেছে জোরে কন দলিল সিরাত তাদের কিতাব সিরাতুল মুস্তাকিম পৃষ্ঠা নাম্বার 95 দলিল কিতাবের নাম কি এটা কি আমি লিখছি আমার আব্বা লিখছে না কোনো ফিরসাব লিখছে এটা গহেতা গুরু ঠাকুর লিখছে দলিল সিরাতুল মুস্তাকিম পৃষ্ঠা নাম্বার 95 এই গেল এক নাম্বার একদম কুফুরি কথা ঠিক কিনা বে ঠিক নবীর শান মান কমাইছে না বাড়াইছে কমাইছে না বাড়াইছে যেখানে আমার আল্লাহ বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম যেখানে আল্লাহ বলেছে ও আমার হাবিব আপনি তাম সমস্ত দুনিয়ার মানব জাতিকে আপনি জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহকে পেতে চায় তাহলে যেন আপনার রাসূলকে ভালোবাসে সুবহানাল্লাহ সেখানে এরা কি কয় কুলাঙ্গারে কিতা কয় আর ইমান আছেন আর মুরিদ দুই মানুষ চলিয়া দেব ঠিক কিনা বেঠি দুই নম্বর কথায় আসেন এই মৌলবি মহাদ্দেশ দেহলবি এই দেহলবি সাহেব তিনি আর এক আবার তিনি আর একটা কটুক্তি করছে কিরম দেখেন যে এই যে ইসমাইল দেহলবি এই যে মৌলবি ইসমাইল দেহলবি কি লাগছে দেখেন তিনি লাগছে নবী সাল্লাল্লাহু আলাইহি এবং বুজুর্গরা আমাকে বড় ভাই কি লাগছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বুজুর্গরা আমাকে কি দেখেন তাইলে কি একদম সাধারণ মানুষ চাই তো নিচিনামায় আনছে না অনেক নিচিনামায় আনছে না যেখানে আমার আল্লাহ বলেছে আমার সালনা কাইল্লা রহমাতাল লিল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ বলেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে তাম দুনিয়াবাসীর জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে সুবহানাল্লাহ সেখানে তোর বড় ভাই হলো কেমনে কথা কয় না এডি ডিমান আছে না গেছে আপনারা খালি কইবেন আছে না গেছে থাকবো না যাইবো থাকবো না যাবে আপনারা কইবেন আমি খালি দলিল দিমু দলিল হলো তাকবিয়াতুল ইমান পৃষ্ঠা নাম্বার 70 কিতাবের নাম তাকবিয়াতুল ইমান পৃষ্ঠা নাম্বার 70 এবার আসেন এই ইসমাইল দেহলবীর আরেক বই লেখা রয়েছে শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করা শিরিক এটা জোরে কর না নাউজুবিল্লাহ দলিল তাকবিয়াতুল ইমান পৃষ্ঠা নাম্বার 10 আমার ওহাবি ভাইদেরকে বলি ভাই তোকে ফালতুটা ধরছি তোরা আমগো না গেলি একটু দলিলগুলো খুলে দেখবি তোদের আকিদা যদি তোদের আক্কেলে যদি ঠিকই আক্কেলটা থাহে মাংসের রক্ত থাহে তাহলে একটু দলিলগুলো দেখবি যদি মিলাই দেখো যে হ্যাঁ মিলছে তাহলে ভাই একটু তওবা কইরা শূন্য হয়ে যাইস বাইরে তারপর আমগো গুতা দিস না তোরা আমগো শূন্যকে গুতা দিতে দিতে তোরা জাহান্নামে হয়ে যাবি জান্নাতের কিনারা যেতে পারতি না ঠিক কিনা বেঠি জান আমি গুতা দিতে দিতে আমার ইমান খুলে গেছে গা মন দিল আল্লাহ আল্লাহ ইমান দিয়া দিছে ঠিক কিনা বে ঠিক আর তোরা গুতা দিতে দিতে দেখবি একদিন তোরাই শূন্য হয়ে যাবি ঠিক কিনা বে ঠিক আমি কিভাবে শূন্য আসলাম দেখেন গত বছর আমি যত মাহফিল করছি প্রত্যেক মাহফিলে শেষের 10 মিনিট বক্তব্য ছিল শূন্য বিরোধী কি বিরোধী মাজারের বিরুদ্ধে হক্কানি ফিরদের বিরুদ্ধে হক্কানি আলেমদের বিরুদ্ধে এমনকি আমার এই নকশবন্দি ভাই আহা শূন্যতের যে একজন নক্ষত্র আমি তার বিরুদ্ধে কথা কইছি আল্লাহ মাফ করুক আমিন কোন
এমন কি আমরা যে বাতিলের জম নজদেগো নজরা দেখলে মিথ্যা দাঁড়া দেখলে আবুল কালাম বয়ানি হুজুর এর বিরুদ্ধে কিন্তু অসংখ্য বয়ান আছে যা 10 10 লক্ষ ভিউ হইছে একটা বয়ানে সাতগাই টিভিতে দেখেন না অনেকে দেখছেন দেখেন নাই দেখেন আপনার শেষে চিন্তা করলাম আমি গত রমজান আমি যদি হাফেজ তারাবি পড়াই আশুলিয়া থানা খানবার মসজিদ ছিলাম এটা পাঁচতলা মসজিদ এটা যখন আমি শূন্য হয়ে গেছি চাকরিটা গেছে গা চাকরি সহ গেছে হেনতে ফতোয়া দিছি আমি বলে কাফের হয়ে গেছি হ্যাঁ যারা ফতোয়া দেয় আমি কাফের হয়ে গেছি হেরাই তো কাফের দরজার সামনে দাঁড়ায় আছে হেরা জানে না যে আমি আমি আমার ঈমান মজবুত আছে মুসলমান সেটা জানে না হেরা জানে হেরা কয় আমি কাফের হয়ে গেছি গা উল্টো হেরা যে কাফের হয়ে গেছে খবরও নাই ঠিক কিনা বে ঠিক তো আমি রিসার্চ করতে 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 আমি চিন্তা করলাম এত গালাগালি করি আসলে এই সুন্নি বা আন্দাজে গালাগালি করে লাভ আছে দেহি এরকম দি কি আছে আল্লাহ হযরতকে তো আমরা বেদাতি বলি আমরা শিরিক কত কিছু শিরিক মিরিক কোয়াতে উল্টা লাই লাস্টে কামজুমুল ঈমান যে তাফসীর বইটা আছে না একটু রিসার্চ করা শুরু করলাম এবার শানে মোস্তফা এসব আরো কিছু কিতাব রিসার্চ করা শুরু করলাম দেখি রিসার্চ করতে করতে দেখি যত পড়ি তত মজা লাগে তত মজা লাগে জোরে বলেন না সুবহানাল্লাহ যত সুন্নি আলম সম্পর্কে রিসার্চ গবেষণা শুরু করে দিলাম দেখি যত আগাই তত ভালো লাগে শেষ পর্যন্ত আমি জামিয়া যখন গেলাম জামিয়া গেলাম এই জন্য জেনে নাকি মাজার সিজদা দা নাকি ট্রেডিং দেওয়া হয় আমি যা দেখানে মাজারই নাই ট্রেডিং দা দিল কোন জায়গায় ঠিক কোনছি আমগো হুজুররা কইছে হুনছি মাজার এরকম ট্রেডিং দেয় হ্যাঁ বলে আর কিছু না শিখায় খালি বলে সিজদা দাও শিখায় আর মাজারে মানমুত দাও শিখায় তা আমি দেখলাম যে মানমুতটা কই আর মাজারটা কই মাজারই তো নাই ঠিক কি না যা দেখ কিছু না আমকা হ্যাঁ মাজারই ফাই না কই জামু খারাপ কুসকুতে পাই না দূরে একটা দেখছি দরবার অনেক দূর কিন্তু জামিয়া কোনো দরবার এখন আমি একজন জিগেলাম কামিলের ছাত্র আমি কি রে তোমরা বলে মাজারের দলিল জানো একটু দাও আমার একটু দলিল দাও কে হুজুর আম করতে মাজার সিজদাদার দলিল দিব কি লাগে এটা তো শিরিক মাজারের সিজদাদা কি সিজদাদা কি তাহলে আমার ক্লিয়ার হয়ে গেলাম যে সুন্নি আকীদা ফ্রেশ আমি বাসায় চলে গেলাম যখন বাসায় চলে যাচ্ছি জামিয়ার ময়দান থেকে যখন চলে যাচ্ছি আমার কলিজাটা মনে হয় জামিয়ার লগে কেটে গেছে গা আর বাড়ি যেতে মনে চায় না বা ঢাকা আসতে মন চায় না আমার মনে হচ্ছিল জামি জামিয়া থেকে যায় জামিয়ার ছাত্র হয়ে যায় আর ফকিন্দরা কি কয় এ নজদের জীবনে 1 লাখ টাকা না দিলাই তো না ওরা টেহা সিনে টেহা ফকড়ে ওরা কা মাজারে মানত করা যাবে না বেদাত বেদাত হারাম হারাম আর ওগো মাদ্রাসা যখন যাইবেন যায়া যখন একটা গরু দিবেন আহ আহ তোমার জান্নাতে আল্লাহ ঢুকাই দু দিছে এমনি করে দিছে আর ওই গরুটা যখন আপনি মাজারে দিবেন শিরিক পাগলারে জেলাফি দিও না তো গান আছে না হেদেশ হইছে পাগলাই দিতাম এটা বোঝে না পাগলারে জেলাফি দিও না পাগলাই হিতা হামিডা বোঝে না পাগলারে জেলাফি দিও না তোরা যত জেলাফি বিরুদ্ধ কবি সুন্দিরা খাইবার তোরা ঠিক কিনা বে ঠিক এইটা আমি কইলি কয় দোষ এইটা আমি কইলি কয় আমাগো না তো গো তো নাই এখন আমি শুননি গো ঠিক কি না তোর রাত গো না কইলে আমার রফিকের সাতাড়া হইব তোকে জিগাই নি আমি গোল্ড অফ মদিনা শূন্যতির অহংকার আজকে আমি বয়ানের মাঝখান দিয়ে আমি কিছু বাতিল ফিরকার আকীদার কিছু কথা আমি তুলে ধরব আমি কোন কারণে সুন্নিয়াত আসলাম এই বিষয়টা আমি স্পষ্ট ভাবে তুলে ধরব শুনতে রাজি আছেন ওঠা বসা করা যাবে না যাবে না বসেই থাকতে হবে যতক্ষণ আলোচনা করব যে এটা উড়ে দেবে হেডে ডব্লিউ সবাই নজর রাখবেন যে এটা উড়ে দেবে পাঁচ দিয়ে টাইনে ধরে কবি যে ডব্লিউ তুই জাস কই ঠিক কি না ধরে বলেন ওই যে একটা গল্প মনে পড়ে গেছে গল্পটা বইলেই শুরু করি এক বেকুব শয়তানের জন্য 1 টাকা মানত করছে কার জন্য জোরে বলেন কার জন্য 1 টাকা মানত কইরা বলে আমার যদি খারাপ উদ্দেশ্য সফল হয় আমি শয়তানকে 1 টাকা দান করব যেমন কিছু যুবক ভাই আছে উদ্দেশ্য খারাপ দানের জায়গা মসজিদ যদি কেন হুজুর কেমনে এটা কইলেন যুবক দোয়া চায় আমার কাছে এক যুবক কয় হুজুর 100টা টেহা দিলাম আমার লাগে দোয়া কইরা দেন আমি কি দোয়া করমু কয় হুজুর আপনি দোয়া করবেন আমার গার্লফ্রেন্ড বরাম ভালোবাসি আমি জনের কাছে যাইতে পারি লাগে 100টা দিছি জুমার নামাজের ফর মনে মনে দোয়া কইরা দিবেন উদ্দেশ্য জেনা দানের জায়গা ভালো এরকম আছে না নাই যুবকরা আছে না নাই আরেকজনকে মনে মনে আমি যদি সকিনারে পাই মসজিদে ফার্স্ট টেহা দিমু এরকম আছে না নাই এই যুবক নিয়ে আলোচনা করতাম যদি সময় লম্বা হইতো এটা আজকে হইতো না আর আজকে শুধু আমার বিষয় নিয়ে আলোচনা করব তো এখন ওই বেকুব দান করবে কারে শয়তান রে কারে দান করবে
কেমনে কেমনে উদ্দেশ্য ধরে সাকসেস হয়ে গেছে শয়তান কে আর খুঁজে পায় না এখন হুজুরের কাছে দৌড় মেরে চলে গেছে মসজিদের খতিব সাহেবের কাছে দেখবেন মানুষ যখন বিপদে পড়ে আগে মসজিদের খতিব সাহেবের কাছে দৌড়ায় আর বাসটা যখন দিব আগে খতিব সাহেবের সাথে দোকানে বইয়ে বাস দিব জোরে বলেন ঠিক কিনা বে ঠিক দেখবেন খুব সমালোচনা খতিব নিয়ে আসে না নাই হুজুর কেরাত লম্বা দললে কয় হুজুরে লম্বা দরছে কে বাটি দললে কয় খাটো দরছে কে যদি কেরাত মোনাজাত লম্বা দরে কয় এত বড় মোনাজাত লাগে নাকি ছোট দললে কয় হুজুর দোয়াই জানে না জামেলা আছে না নাই আর হুজুরের যেই হুজুরের কাছে বিপদের সময় গেছে ফতোয়ার লাইগা চার দোকান ওই যে গ্রামের ছোট ছোট সংসদ ভবনগুলো আছে না সকালবেলা বুইরা যায় চা নিছে চা নিয়ে এমনি টান দেয় আর এক বুড়া আর এক বুড়ারে কয় এই কি খতিব রাখছি রি সিলাই আলায় সিলাই আলায় সিলাই আলায় সুদ খাই আমি জানে কেমনে খতিবে খতিব যা কয় আমার কলিজা লাগে এমন শক্ত করে কত কয়া লাগে না কে হুজুরে দাবড়াই দিত আছে না নেই লাস্টে কয়েক মাস পর মিথ্যা টহবাদ দিয়ে হুজুরে বিদায় করে দেয় খোদার কসম করে বলি যারা যেই ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন ওই ইমাম খতিব নিয়ে যদি সমালোচনা করেন এক ওয়াক্ত নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না জোরে বলেন ঠিক কিনা বে ঠিক এই জন্য আলেমদের সঙ্গে বেয়াদবি করা যাবে যাবে না এখন গেছে খতিব সাহেবের কাছে গিয়ে কা হুজুর শয়তান কই আছে কোন আমি শয়তানের জন্য এক টাকা মানত করছি কার জন্য শয়তানের জন্য আমি এক টাকা মানত করছি এখন কতক্ষণ পরে হুজুর চিন্তা করে যদি আমি কই শয়তান কই আছে জানি না তাইলে তো এ সারা গ্রামে বদনাম করবে করবে কি করবে না যে হুজুর কিছুই জানে জানে না এখন হুজুর কতক্ষণ পর ডাক দিয়ে কয় এই বাড়াই দিকে শয়তান খুঁজে পাইছি হুজুর তাড়াতাড়ি কান জুতা থুইয়া দৌড় দিমু এন হুজুরে কয় কয় তুই দেখবি কোথায় মিলাদ না ফিলয় জেনে মিলাদ না ফিলা হেনে চলিয়া যাবি গায়ে যায় এক টাকা কয়েন নিয়ে ঘুরতে থাকবি ঘুরতে থাকবি দেখবি মোনাজাত না দিয়ে কেড়া ওইটা বাড়ি আড়া দেয় ওই যেটা মোনাজাত না দিয়া বাড়ি আড়া দিব ওইটাই শয়তান ওইটার এক ঠিয়া দান করে দিবি যা শয়তান রে ভাইয়া গেছে দেখে এক জায়গায় মিলাদ মাহফিল হয় দৌড় মেরে চলে গেছে গিয়ে এখন ঘুরে ঘুরে মাগার কেউ ওঠে না এখন হুজুর যখন আচ্ছা মতন বয়ান শুরু করছে মিলাদের দলিল দেওয়া শুরু করছে নবীজির সম্পর্কে দলিল দেওয়া শুরু করছে নবীজির নূরের তৈরি নাকি নবীজির নূরের তৈরি নবীজি গায়েব জানতেন এই বিষয়ে যখন দলিল দেওয়া শুরু করছে মাঝখান দিয়ে একটা ডাব্লিউ মুরাইতে মুরাই তুই ডাটা দিছে এখন ওই বেকুব তো তাকায় আছে যে শয়তান যায় ফাইজি হুজুরে কইছে শয়তান দৌড়ছে এখন দেহে তাকায় আছে কি রাস্তায় নাড়া দেয় নাকি পেশাবখানায় যায় যদি পেশাবখানায় যায় পিছন দিয়ে ধরলে তো ঘুরে একটা থাবা দিবে কবে বানাইছে পেশাব কই তুই আর কিলে টান দিছিস ঝামেলা আছে না নাই এখন দেহে যে না এ রাস্তা উইডা ফাতার বিড়ি ধরে টানতে না দাঁড়া দিছে দৌড় কি যাকে শয়তান মে খারাপ এক টাকা নিয়ে যান কয় বেড়া বেয়াদব আমি কোটিপতি তুই আমার শয়তান কইস আর তুই এক টিয়া দান করছ আমি ফকির নি নাকি আমার দোষ না হুজুরের দোষ কই যে সুন্নি ইমাম আছে না দক্ষিণ পাড়া হ্যাঁ কইছে যারা মিলাদ মাহফিল থেকে উঠতে চলে যায় এগুলো শয়তান এনতে কেউ উঠেন আপনি একজন উঠছেন অতএব আপনি শয়তান নেন এক টাকা নিয়ে যান আমার দায় মুক্ত করেন আমার কথা কি আপনারা বুঝতে পারছেন যারা উঠে যাবে সেগুলো কিটা ডাব্লিউ নাম্বার শয়তান ঠিকই না জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নির্বোধের বুঝাইতে কে পারে কোথায় তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে জোরে কান ঠিক কিনা বে ঠিক নজদেরা যদি বুঝে ইশারায় বুঝবে না বুঝলে ওদের কলিজা সিরা ঢুকাইয়া দিলেও বুঝবে না কারণ সুম্মুন বুকমুন অমিয়ুন ফাহুম লায়ার জিয়ুন জোরে বলেন ঠিক কিনা বে ঠিক এই জন্য উঠে যাওয়া যাবে নি জোরে বলেন যাবে না তাহলে আমরা এখানে যারা বসলাম আমরা কার মহব্বতে বসেছি আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বসেছি জোরে বলেন ঠিক কিনা বে ঠিক জোরে কান ঠিক কিনা আমার দয়াল নবীজিকে ভালোবাসি সবাই ঠিক না কেউ ভালো বাসে না এমন আছে এখানে নাই আমার দয়াল নবীজিকে ভালোবাসা ফরজ করে দিয়েছেন কে আর একটু জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াতে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিবিবকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওগো আমার হাবিব কুল ওগো আমার হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি আমি আল্লাহ
আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চাই ফাত্তাবিউনি তাহলে যেন আপনি রাসূলকে অনুসরণ করে অনুকরণ করে ভালোবাসে ইউহিবিকুমুল্লাহ তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসব ওয়ায়াগফির লাকুম ক্ষমা করে দেব যুনুবাকুম অপরাধসমূহ গুনাহসমূহ ওয়াল্লাহু গফুরুর রহিম আর আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও নবীর আশিকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দায় আমার হাবিব আপনি তমাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানাইয়া দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহর জান্নাত যদি পেতে চাই তাহলে যেন আপনি রাসূলকে অনুসরণ করে অনুকরণ করে ভালোবাসে আপনি রাসূলকে যদি অনুসরণ করে অনুকরণ করে ভালোবাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম ওদেরকে আমি আল্লাহ ভালোবাসব ওদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব জোরে বলেন না সুবহানাল্লাহ ও নবীর আশিকের দল আর যদি ভালো না বাসে যদি ভালো না বাসে যদি ভালো না বাসে আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফায়ুতাওয়াল্লাউ ফইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন আমার আল্লাহ বলে ও আমার হাবিব আপনাকে যদি ভালো না বাসে যদি অনুসরণ না করে অনুকরণ না করে ফায়ুতাওয়াল্লাহ যদি মুখ ঘুরায় নেয় মুখ ফিরায় নেয় ও আমার হাবিব আপনি জানাইয়া দেন ফইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না ঘোষণা দিয়েছেন কে আর একটু জোরে বলেন কে তাহলে যারা আমার দয়াল নবীজিকে মাটির তৈরি বলে তাহলে যারা আমার দয়াল নবীজিকে সাধারণ মানুষ বলে তাহলে যারা আমার দয়াল নবীজিকে যারা বলে গায়েব জানে না যারা বলে আমার নবীজি নাকি রওজা পাকে মৃত অবস্থায় রয়েছে তাহলে ওরা কি মুসলমান নাকি কাফের জোরে বলেন মুসলমান নাকি কাফের এক কথায় কাফের জোরে বলেন ঠিক কিনা বে ঠিক ওই যেমন এক বক্তা বয়ান করে বলে আমার দয়াল নবীজি নাকি রওজা পাকে মৃত জোরে বলেন না নাউজুবিল্লাহ এই নাজদিগুলো এই আকীদা পোষণ করে যে আমার দয়াল নবীজি নাকি রওজা মোবারকে মৃত কিছু জোরে বলতে হবে ওয়াহাবেরা বলে নবী মরিয়া গেছে ওয়াহাবেরা বলে নবী মরিয়া গেছে মানে আমি আগে কইতাম আর কি এখন কই না হ্যাঁ কইলে তো নিজের গা বেঁচে থাকা ঠিক কিনা বেঁচে বাতেল আকিদা যখন বুঝছি এটা বাতের এটা এটা দলে জাহান নামে যাইতে আমি তার তিন তালাক দিছি এক তালাক দুই তালাক বউর মতন বাইন তালাক যা ঠিক কিনা ও আহাবেরা বলে নবী মরিয়া গেছে ও আহাবেরা বলে নবী মরিয়া গেছে মরে নাই মরে নাই নবী জিন্দা শুয়াছে ও আহাবেরা বলে নবী মরিয়া গেছে জোরে কান ঠিক কিনা বলে কি বলে না ও নবীর আশিকের দল যাদের আকীদা এমন হয় যে আমার দয়াল নবীজি নাকি মরিয়া গেছে খোদার কসম করে বলি যদিও ওরা মুসলমান দাবি করে ওরা মুসলমান নয় উতবা সাহেবা আবু জাহেল আবু লাহাবের উত্তর সরি জোরে বলেন ঠিক কিনা বে ঠিক ও নবীর আশিকের দল আমার দয়াল নবীজিকে কেমন ভালোবাসতে হবে জানো আমার দয়াল নবীজিকে যদি ভালোবাসা অনুসরণ করো অনুকরণ করো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমার হাবিবকে ভালোবাসবা আমার হাবিবকে যারা মহব্বত করবা অনুসরণ করবা অনুকরণ করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম ওমাই ইতিউল্লাহ ওয়া রাসূলুহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম ওদেরকে আমি আল্লাহ এত সুন্দর জান্নাত দেব এত সুন্দর জান্নাত যেই জান্নাতের নিজ দিয়া নহর সমূহ প্রবাহমান হতে থাকবে জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ও নবীর আশিকের দল আমার দয়াল নবীজিকে যারা ভালোবাসবে এরা কোথায় যাবে জোরে বলেন কোথায় যাবে জান্নাতে যাবে জান্নাতে যাবে আর যারা বলে আমার দয়াল নবীজি মাটির তৈরি সাধারণ মানুষ আর যারা বলে আমার দয়াল নবীজির জবান থেকে নাকি দুর্গন্ধ আসতো এই সমস্ত কুলাঙ্গারগুলো জাহান্নামের তলদেশে চলে যাবে জোরে বলেন ঠিক কিনা বে ঠিক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে শুনেন নাই কি বলছে কয় আমার দয়াল নবীজির জবান থেকে নাকি দুর্গন্ধ আসতো নাউজুবিল্লাহ বলে এই কাজ্জাব এরা কোরআন শরীফের মধ্যে দিনাজপুর খুঁজে পায়
এরা কোরআন মসজিদের মধ্যে কুমিল্লা খুঁজে পায় টাই খুঁজে পায় কিন্তু আমার দয়াল নবীজির মিলাদ আমার দয়াল নবীজির নূরের তৈরি এই দলিলগুলো খুঁজে পায় না বোঝা গেল এরা উদ্বা সাহেবের উত্তর শরীর জোরে কোন ঠিক কিনা এরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে তিনি বলছে যে আমার দয়াল নবীজির জবান থেকে নাকি দুর্গন্ধ আসতো আমার দয়াল নবী যখন মা আমিনার গর্ভে ছিল মা আমিনার জবান থেকে থুতু ফেলেছে ওই থুতু থেকে পর্যন্ত সুঘ্রাণ বের হতো সুবহানাল্লাহ বলে সবাই ডাক দিয়া বলে যে আপনার জবান থেকে এই যে থুতু ফেলছেন এর থেকে এত সুঘ্রাণ কেন বের হয় মা আমিনা ডাক দিয়া বলে আমার জবান থেকে থুতু ফেলেছি এর জন্য সুঘ্রাণ বের হচ্ছে না আমার পেটে যে আছে তার কারণে আমার জবানের থুতু পর্যন্ত সুঘ্রাণ হয়ে গেছে সুবহানাল্লাহ বলে আর এই বাতিল ফেরকার লামাযহাবি গুলো কাজ্জাব গুলো বলে আমার দয়াল নবীজির জবান থেকে নাকি দুর্গন্ধ আসতো নাউজুবিল্লাহ বলেন না এরা কোরআনের মধ্যে দিনাজপুর ভাই কি ভাই সূরা মাইদা থেকে তাফসীর করে আল ইয়াউমা আকমালতু লাকুম দিনাজপুর কি হইছে আল ইয়াউমা আকমালতু লাকুম দিনাজপুর ওমা হেতারা দিনাজপুর ভাই কুমিল্লা ভাই সব ভাই আচ্ছা যে কোরআন আয়াত বানাইছো কি ইমান গেছে না পিছন দেবে কে গেছে গা কোরআন আয়াত যারা বানিয়ে পড়ে যা কোরআনের সঙ্গে বেয়াদুফি করে আমার দয়াল নবীদের সামনে বেয়াদুফি করার মুসলমান না কাফের জরবান কি আল্লাহই তো বলেছে কুল আতি আল্লাহ ওয়ার রাসূল ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন সূরা আলী ইমরানের 4 নম্বর রুকুর 32 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ও গো আমার হাবিব আপনি বলেন আপনাকে ভালোবাসার জন্য ফা ইন তাওয়াল্লাউ যারা মুখ ঘুরিয়ে নেবে আপনি বলে দেন কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না ঘোষণা কার তাহলে বাকিল বাতিল ফেরকা যারা এরা কি জোরে বলেন এরা কি ও নবীর আশিকের দল আমার দয়াল নবীজিকে কেমন ভালোবাসতে হবে কেমন অনুসরণ করতে হবে জানো সাহাবা ইকরামরা যেইভাবে অনুসরণ করেছে অনুকরণ করেছে আমাদেরকেও সেইভাবে ভালোবাসতে হবে জোরে বলেন ঠিক কিনা ভাই ঠিক হাফসি বেলালের ঘটনা যদি বলি আমি প্রায় মাহফিলে এই ঘটনাটা বলি হাফসি বেলাল গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতো কেমন ভালোবাসতো জানো আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাত হয়ে গেছে যখন শরীয়তের পর্দার আড়াল যখন হয়ে গেছে আমার দয়াল নবীজি যখন রওজা পাকে যখন শুয়ে গেছে হাফসি বেলাল ছোট্ট একটা গাঁঠরি নিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হয়ে গেছে আর বলে ও সিদ্দিক আকবর ভাই আমাকে বিদায় দাও আমাকে বিদায় দাও আমাকে বিদায় দাও আমি আর মদিনায় থাকতে চাই না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নো ডাক দিয়া বলে বেলাল ও বেলাল তুমি কেন চলে যাবা তুমি কেন মদিনা ছেড়ে চলে যাবা কি টাকা কম হয়ে যায় নাকি যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে বলবা আমি বাইতুল মাল থেকে তোমার বেতন হাদিয়া আরো বাড়ায় দিব ও বেলাল তুমি কেন মদিনা ছেড়ে চলে যাবা যাওয়ার তো কোনো প্রয়োজন নাই হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নো ডাক দেয়া বলে ও সিদ্দিক আকবর ভাই আমার টাকা পয়সার অভাব নাই সম্পত্তি কিছুর প্রয়োজন নাই ও সিদ্দিক আকবর ভাই আমার যেই জিনিসটার অভাব এই জিনিসটা কেউ পূরণ করে দিতে পারবে না ও সিদ্দিক আকবর ভাই শোনো 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 আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে শুয়ে গেছে আমি যখন আগে আজান দিতাম আজানের পরে আমি দেখতে পেতাম আমার দয়াল নবীজি বসে আছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ও সিদ্দিক আকবর ভাই এখন যদি আমি আজান দেই তাহলে আমার দয়াল নবীজিকে আমি দেখতে পাবো কিনা তুমি বলো সিদ্দিক আকবর ডাক দিয়া বলে ও বেলাল না না তুমি তো দেখতে পাবা না এবার হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিয়া বলে ও সিদ্দিক আকবর ভাই যেই মদিনায় নবীজিকে আমি আর দেখতে পাবো না ওই মদিনায় আমি থাকতে চাই না থাকতে চাই না আমি যতবার আমার দয়াল নবীজির রওজা পাকের দিকে তাকাই আমার কলিজাটা ফেটে যায় আমার কলিজাটা ফেটে যায়
ও আবু বকর সিদ্দিক ভাই এই জন্য মদিনায় আমি থাকতে চাই না আমি দূরে চলে যাব আমি দূরে চলে যাব সবার থেকে বিদায় নিয়া হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দামেস্কের দিকে রওনা হয়ে গেছে যখন দামেস্কে চলে গিয়েছে অনেক দিন পরে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ঘরে উপস্থিত হয়ে গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে বেলাল তুমি কেন মদিনা মনহরা ছেড়ে চলে গেছো ও বেলাল আসো আসো একবার মদিনায় আসো একবার মদিনায় আসো ও বেলাল একবার তুমি আজান দাও না তোমার আজান আমার বড় শুনতে মনে চায় জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ও নবীর আশিকের দল হাবশি বেলালের ঘুম হঠাৎ করে ভেঙে গেছে হাবশি বেলাল দৌড়ায় হাবশি বেলাল দৌড়ায় মুনিব ডাক দিয়েছে গোলাম দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে মদিনা মনোরায়ের মধ্যে প্রবেশ করেছে যখন মদিনা মনোরায় প্রবেশ করেছে তখন মাত্র তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে মদিনা মনোরায় যখন চলিয়া গেছে এবার হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজি রওজা পাকের কিনারায় ওই দাঁড়াইয়া জালি মুবারক ধরে ধরে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি এত বেশি ভালোবাসি এত বেশি মহব্বত করি আপনি যখন মদিনা মনোরায় যখন শুয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ যখন রওজা পাকে যখন শুয়ে গেলেন আমার আর মন টিকে না কারণ আপনার রওজা পাকের দিকে আমি বেলাল যতবার তাকাই আপনার কথা আমার বড় মনে পড়ে যায় এই জন্য আমি মদিনা ছেড়ে চলে গেছি চলে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গোলামকে আপনি স্মরণ করেছেন আর আপনার গোলাম দামেস্ক থেকে আপনার দরবারে হাজিরা দেওয়ার জন্য পাগলের মতন ছুটে এসেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ হাবশি বেলাল কান্না করে এমন সময় আগের মুয়াজ্জিন উপস্থিত হয়ে গেছে তখনকার সময়ের মুয়াজ্জিন এসে দেখে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না কাটি করতেছে এবার মুয়াজ্জিন ডাক দেয়া বলে বেলাল ও বেলাল ভাই তুমি একটু আজান দাও তুমি একটু আজান দাও বেলাল আজান দিতে চায় না সাহাবীরা সবাই ডাক দেয়া বলে বেলাল একবার আজান দাও একবার আজান দাও অনেক দিন যাবত তোমার জবান থেকে আজান শোনা হয় না হাবশি বেলাল আজান দিতে চায় না সালমান ফার্সি ডাক দিয়া বলে ও সাহাবীরা শোনো ও আমাদের সঙ্গীরা শোনো এভাবে তোমরা যতই বুঝাও না কেন হাবশি বেলাল কিন্তু আজান দেবে না আজান দেবে না আজান দেবে না ইমাম হাসান হোসাইনকে ডেকে নিয়ে আসো একবার যদি ইমাম হাসান হোসাইন বলে তাহলে বেলাল আজান না দিয়ে পারবে না জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ কি জানো ইমাম হাসান হোসাইন হুসাইনের চেহারা দেখতে আমার দয়াল নবীজির চেহারা মুবারকের মতন দেখা যায় তো জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ও নবীর আশিকের দল এবার ইমাম হাসান হুসাইন যখন এসে বলে ও আমার নানাজিনের মুয়াজ্জিন ও আমার নানাজানের মুয়াজ্জিন আপনি একবার আজান দেন না একবার আজান দেন একবার আজান দেন বলতে দেরি হয় হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া আজান দিতে দেরি করে নাই জোরে বলেন না সুবহানাল্লাহ মিনারায় দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন আজানের ধ্বনি আরম্ভ করেছে আজান দেওয়া আরম্ভ করেছে সমস্ত মদিনার মানুষগুলো ঘর থেকে বাহির হয়ে আসছে সবাই মনে করছে আমার দয়াল নবীজি চলে এসেছে আমার দয়াল নবীজি চলে এসেছে সুবহানাল্লাহ ও নবীর আশিকের দল হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান আরম্ভ করে দিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত যখন বলেছে হাবশি বেলাল সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গিয়েছে সবাই কেঁদে জার জার হয়ে যাচ্ছে হাবশি বেলালের যখন হুঁশ ফিরে
এসেছে আফসি বেলাল দৌড়ে আমার দয়াল রায় চলে গেছে দার জালি মোবারক ধরে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গোলামকে আপনি শরণ করেছেন আপনার গোলাম আর দূরে থাকতে পারে নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি আযান দা আরম্ভ করে দিলাম আমি যখন আযান দা আরম্ভ করে দিলাম আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত বলেছি আপনার কথা আমার বড় মনে পড়ে গেছে আমি বেলাল আর সহ্য করতে পারি নাই আমার হঠাৎ মনে পড়ে গেছে আমি আযান শেষ করে তো আমার দয়াল নবীজির নূরানী চেহারা মোবারক দেখতে পাব না আমি আর সহ্য করতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এজন্য আমি বেহুশ হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর কখনো মদিনায় আসতে চাই না আমি আর কখনো আযান দিতে চাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে maaf করে দেন আপনি আমাকে maaf করে দেন আমার নূর নবীজিকে এত বেশি হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূ ভালোবাসত আমার দয়াল নবীজির প্রেম মহব্বত অন্তরের মধ্যে নিয়া কলিজাটা ফেটে আমার দয়াল নবীজির প্রেমে পাগল হইয়া হাফসি বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা ও মদিনা মদিনা আশেক দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা ও মদিনা মদিনা আশেক বাবা জালাল উদ্দিন সৈয়দি 75 বার দেখলো নবীজি বাবা জালাল উদ্দিন সৈয়দি 75 বার দেখলো নবীজি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশেক নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইলেন পাশে ভালোবেসে শুইলেন পাশে যাইয়া দেখো মদিনা 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 ও মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা ও মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইলেন পাশে ভালোবেসে শুইলেন পাশে যাইয়া দেখো মদিনা ও মদিনা মদিনা আশেক কালো হাফসি বেলালি পাগল ছিল ওই পাগল হে ও কালো হাফসি বেলালি পাগল ছিল ওই পাগলে ও ইসলামের প্রথম মুয়াজিনে ইসলামের প্রথম মুয়াজিনে বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা ও মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ কষ্ট হচ্ছে নাকি আপনাদের কষ্ট হচ্ছে যারা উঠতে যাবে হেডে কি কইছিলাম জানো www.com মনে আছে নি ডাব্লিউ দের মুখ উন্মোচন করার দরকার আছে না নাই এতক্ষণ একটু ওয়াশ করলাম আর কি ওয়াশ দরকার আছে না এই জন্য একটু ওয়াশ করলাম এখন একটু ওয়াশ করি এখন কিটা করাম দেখি ওয়াশ এতক্ষণ ওয়াশ করছি এখন ওয়াশ করম হেবরা আওয়াজ করম কে কে শুনতে রাজি আছেন দু হাত তোলা লাগা দেখায় দাও নারায়ণ তাকবীর জোরে কইেন জিন্দাবাদ আমি সবসময় বলি দরবার যার যার পীর যার যার সুন্নিয়ত সবার ঠিক কি না আমাদের সুন্নিদের মধ্যে দ্বন্দ্ব লাগবে এক দরবারের মুরিদ আর এক দরবারের মুরিদের ভাই আল মুসলিম আখুল মুসলিম ঠিক কি না বে ঠিক কোন দ্বন্দ্ব
কিন্তু খোলা মাঠে গোল দিবে ঠিক কি না তবে আর আর লাগিয়ে গেছে আর আমরা ছক্কা মারু যেমন আমার নেতা গরম ছিল কতম সুন্নি রসুল মারামারি করব আমরা আমরা নকটক কাম ঠিক কি না বেঠিক যখন আমি কিতাব পড়তে পড়তে যখন এমন কিছু জিনিস রিসার্চ করলাম যেহেতু আমি গত প্রায় 4 বছর বয়ান করি ওই ডব্লিউ গ্রুপে আছি ইউটিউবে দেখছেন না বড় বড় হেতারা বলে কয় কয় আমি বলি ভাই রে লাগল সুন্নিয়াত আইছি আগো কপালে জুতার বাইরে মারা লাগে না আগো চোখ কি কুত্তে মুত্তা দিছে নাকি যে আমি যে গত বছর যে এত বয়ান করছি আমার ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন পেজে যে প্রায় 1 মিলিয়ন মতো ভিউ হইছে আমার একটা বয়ান আছে ভাইরাল না হইলে 1 মিলিয়ন ভিউ কেমন হইলো কথা বলে না কেন আর আর কিছু না পারো খালি গালাগালি করতে জানে আর যখন আগো বিপক্ষে যাবেন কয় হেতা আমাকে কিউ না তো তুই কিউ না হইলে তুই এত বড় মাদ্রাসা আমার মাফের কথা নিছত করে ফকির নির্ভুল তোরা কি দিককে নিছস আপনারা জানেন যে বিশেষ করে কওমি মাদ্রাসার বক্তাগুলো তারা যাচাই বাছাই করে দাওয়াত দেয় যদি কওমির ছাত্র না হয় বলেও আপনার স্টেজ উঠতে দিবে না তোরা দাওয়াত দিলি কেমনে তোরা এখন কাজ আমাকে চিনু না কেউ না মাসে বুঝে এটা ঠিক না বেঠি ওই এক রাজার একটা মন্ত্রী ছিল মন্ত্রী ছিল মন্ত্রী রাজার সামসামি করতো কি করতো রাজা যদি ল্যাংড়া আটতো রাজারে কইতো আপনার কাপড়টা খুব সুন্দর লাগে কি কইতো একদিন রাজা ল্যাংড়া আড়ে কয় দেখ দি আমার কেমন লাগে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেটার বেটার কি মুরুবর মান কি এটা কি এটা কিন্তু বেটার এটা মাইন্ড কন্ডাক্স মনে করেন না এটা কি রাজারা কি কয় ল্যাংড়া সব দেখা যায় ঠিক কিনা বেঠি এখন কয়েকদিন পর যখন রাজার মুখ মুসুর রাজা দুর্নীতিবাজ রাজা লুচ্ছা রাজা বদমাস রাজা ওই বলৎকার করে আর কি এইটা যখন কয়া দিছে রাজায় কয় এই মন্ত্রীটা আমারই না এ মন্ত্রী আমারই না তা আমার দশা তাই হয়েছে ও মা এতদিন হেতাগো লাগে যে এতগো পক্ষে কাপ মাইকের স্টেজ মিনি কাফায় লাইলাম সিলে ফাল্লাইয়া সুন্নি গো গাইলিয়া মাইলিয়া একটু উড়ে থুইলাম এখনকার হেতাগো আমি কেউ না বলে মানে বুঝেন যখন দেখে যে নিজেকে হেতাগত সব মুখোশন মুসন করে দিতেছি এখন কাই আমাকে কেউ না এমনি সুন্নিতে গেছে ভাইরাল লাগিয়ে আচ্ছা ভাইরাল লাগে সুন্নিতে আমাকে আমি তো আগেই ভাইরাল ছিলাম গত বছর আমি 137টা মাফিল করছি তাইলে তোরা কেমনে কস যাম ভাইরাল নামতে পড়েছি আমার আগে হাত দিয়েছিল 30,000 আমি এখন হাত দিয়ে নিয়ে খালি 15,000 সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমি আমার হুজুরকে বলে হাতে বায়াত নেওয়ার পর সব আমি লোভ লালসা ছেড়ে দিয়া আমি সুন্নিয়াতের জন্য 27টা মাহফিল ফ্রি ঘোষণা করে দিয়েছি সুবহানাল্লাহ আমি এই মাসে 10টা মাহফিল করতে ফ্রি আমি 1 টাকা নি নাই আর ফকিন্দরা কি কয় নজদারা জীবনে 1 লাখ টাকা না দিলাইতো না ওরা টেহা সিনে টেহা ফকড়ে ওরাকে মাজারে মানত করা যাবে না বেদাত বেদাত হারাম হারাম আর ওগো মাদ্রাসা যখন যাইবেন যাইয়া যখন একটা গরু দিবেন আহ তোমার জান্নাতে আল্লাহ ঢুকাই দু দিছে এমনি করে দিছে আর ওই গরুটা যখন আপনি মাজারে দিবেন শিরিক পাগলারে জেলাফি দিও না একটা গান আছে না হেদেশ হয়েছে পাগলাই দিতাম এটা বোঝে না পাগলারে জেলাফি দিও না পাগলাই দিতা হামিডা বোঝে না পাগলারে জেলাফি দিও না তোরা যত জেলাফি বিরুদ্ধে কবি সুন্নিরা খাইবার তোরা ঠিক কিনা বে ঠিক এইটা আমি কইলি কয় দোষ এইটা আমি কইলি কয় আমাগো না তো তো নাই এখন আমি শুননি গো ঠিক কি না তোরা তো না কইলে আমার রফিকের সাতাড়া হইব তোকে জিগাই নি আমি কালকে ওই যে বাজিতপুর মাঠে আসছিলাম শুননি কনফারেন্সে এই তো অনেক বাইরে গেছে আমি চ্যালেঞ্জ করছি 1 কোটি টাকার চ্যালেঞ্জ করছি দেওয়ার মতো নেই তালুকদার বংশে ফলো আমি দেওয়ার মতো হ্যাডাম আছে 1 কোটি টাকার চ্যালেঞ্জ করেছি আমি যে আমি যে দলিলগুলো এখন দিব এই দলিলগুলো যদি ওরা মিথ্যা প্রমাণ করতে পারে আমি আজকের এই দরবারের মাহফিল থেকে আমি চ্যালেঞ্জ ছেড়ে দিলাম 1 কোটি টাকার চ্যালেঞ্জের ডাক দিলাম তোরা এই দলিলগুলো মিথ্যা যদি প্রমাণ করতে পারো আমি রফিকে ঘোষণা দিয়ে দিলাম আজীবন তোদের গোলামি করবার 1 কোটি টাকা দিব আর যদি তোরা প্রমাণ করতে না পারো তাহলে তোরা তওবা করে সুন্নিয়াতে ফিরে আসবি দলিলগুলো দিমনি শুরু করে দি কান খারায় যুবকরা ফিকা পল যুবকরা আছে নি আবি এতগুলো আতুরা আবি তাতলারা দে অমা অর্ধেক আবি তো সুন্দর বউ আছে আমি দোয়া করে দিমু যা নাম হাত নামা আওয়াজ দিবি আর স্লোগান দিবি রফিকি আছে যেখানে যুবকরা আছে সেখানে ঠিক কিনা মিসবাহ রহমান রফিকি আল কাদরি যেখানে তোরা যুবকরা যাবি
রাজি আছস নি হ্যাঁ যুবক তো কোনিই তুইবো তাহিরে যেমন কয় দাওস না তোগাই তোমার সব আমিও তোকে সব ঠিক কিনা বে ঠিক এক নাম্বার দলিল দেখেন এদের আকীদা থেকে কেন আমি সরে গেলাম এক নাম্বার প্রমাণটা দেখেন যিনি গুরু ঠাকুর ডব্লিউ আর কি তাদের কি গুরু ঠাকুর নাম হলো মৌলবি ইসমাইল দেহলবি তিনি লিখেছেন নামাজের মধ্যে খেয়াল আসা গরু গাদার নামাজের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেয়াল আসা গরু গাদার চাইতে নিকৃষ্ট নাউজুবিল্লাহ মিন জালিক একটু জোরে কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ঈমান আছে না ফিট আছে জোরে কোন দলিল সিরাত তাদের কিতাব সিরাতুল মুস্তাকিম পৃষ্ঠা নাম্বার 95 দলিল কিতাবের নাম কি এটা কি আমি লিখছি আমার আব্বা লিখছে না কোনো ফিট সাহেব লিখছে এটা গহাতা গুরু ঠাকুর লিখছে দলিল সিরাতুল মুস্তাকিম পৃষ্ঠা নাম্বার 95 এই গেল এক নাম্বার একদম কুফুরি কথা ঠিক কিনা বে ঠিক নবীর সম্মান কমাইছে না বাড়াইছে কমাইছে না বাড়াইছে যেখানে আমার আল্লাহ বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম যেখানে আল্লাহ বলেছে ও আমার হাবিব আপনি তাম সমস্ত দুনিয়ার মানব জাতিকে আপনি জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহকে পেতে চায় তাহলে যেন আপনার রাসূলকে ভালোবাসে সুবহানাল্লাহ সেখানে এরা কি কয় কুলাঙ্গারে কিতা কয় আর ইমান আছে না আর মুরিদ দুই মানুষ চলে দেবো ঠিক কিনা বেঠি দুই নম্বর কথায় আসেন এই মৌলবি মহাদ্দেশ দেহলবি এই দেহলবি সাহ তিনি আর এক আবার তিনি আর একটা কটুক্তি করছে কিরম দেখেন যে এই যে ইসমাইল দেহলবি এই যে মৌলবি ইসমাইল দেহলবি কি লাগছে দেখেন তিনি লাগছেন নবী সাল্লাল্লাহু আলাইহি এবং বুজুর্গরা আমাকে বড় ভাই কি লাগছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বুজুর্গরা আমাকে কি দেখেন তাইলে কি একদম সাধারণ মানুষ চাইতো নিচে নামায় আনছে না অনেক নিচে নামায় আনছে না যেখানে আমার আল্লাহ বলেছে আমার সালনা কাইল্লা রহমাতাল লিল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ বলেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে তাম দুনিয়াবাসীর জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি সুবহানাল্লাহ সেখানে তোর বড় ভাই হলো কেমনে কথা কয় না এডির ইমান আছে না গেছে আপনারা খালি কইবেন আছে না গেছে থাকবো না যাইবো থাকবে না যাবে আপনারা কইবেন আমি খালি দলিল দিমু দলিল হলো তাকবিয়াতুল ইমান পৃষ্ঠা নম্বর 70 কিতাবের নাম তাকবিয়াতুল ইমান পৃষ্ঠা নম্বর 70 এবার আসেন এই ইসমাইল দেহলবির আরেক বইয়ে লেখা রয়েছে শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করা শিরিক এটা জোরে কর না নাউজুবিল্লাহ দলিল তাকবিয়াতুল ইমান পৃষ্ঠা নাম্বার 10 আমার ওহাবি ভাইদেরকে বলি ভাই তোকে ফাদুইটা ধরছি তোর আমগো না গেলে একটু দলিলগুলো খুলে দেখবি তোদের আকিদা যদি তোদের আক্কেলে যদি ঠিকই আক্কেলটা থাহে মানুষের রক্ত থাহে তাহলে একটু দলিলগুলো দেখবি যদি মিলাই দেখো যে হ মিলছে তাহলে ভাই একটু তওবা কইরা শূন্য হয়ে যাইস ভাইরে তারপর আমগো গুতা দিস না তোরা আমগো শূন্যকে গুতা দিতে দিতে তোরা জাহান্নামে হয়ে যাবি জান্নাতে কিনারা যাইতে পারতি না ঠিক কিনা বে ঠিক জান আমি গুতা দিতে দিতে আমার ইমান খুলে গেছে গা মন দিল আল্লাহ আল্লাহ ইমান দিয়া দিছে ঠিক কিনা বে ঠিক আর তোরা গুতা দিতে দিতে দেখবি একদিন তোরাই শূন্য হয়ে যাবি ঠিক কিনা বে ঠিক এবার আসেন এই রশিদ আহমদ গঙ্গোহি আল্লাহ গঙ্গোহি কমুন গাঙ্গুরি কমুন এই যে রশিদ আহমদ গঙ্গোহি তার ফতোয়ার কিতাবে লিখেছে রহমাতুল লিল আলামিন শুধুমাত্র রাসূল ইসলাম একা নন আরো নবী ওলি আলেমগণ রহমাতুল লিল আলামিন হতে পারে এ জোরে বলেন নাউজুবিল্লাহ ফতোয়া রশিদিয়া পৃষ্ঠা নাম্বার 104 কিতাবের নাম ফতোয়া ফতোয়া রশিদিয়া পৃষ্ঠা নাম্বার 100 ইমান আছে না ফিটটা গেছে গা যখন আল্লাহ খাস করে একটা আয়াত নাজিল করছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যে আয়াত অন্য কোন নবীজির নবীদের সামনে আল্লাহ ব্যবহার করে নাই শুধু মাত্র আমার দয়াল নূর নবীজির সামনে এই আয়াতে কারিমাটা নাজিল করেছে তাহলে এই আয়াতে কারিমা যারা অস্বীকার করে ওদের ইমান আছে না গেছে আপনারা খালি কইবেন থাকবে না যাবে আর আমি খালি দলিল দিমু এবার আসেন রশিদ আহমদ গঙ্গোহি আর এক কিতাবে লিখেছে আবার তিনি লিখেছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের অনুসারীদের ওয়াহাবি বলা হয় তাদের আকীদা খুব বালা ওমা যে যে ওহাবিরা নজদে এই যে এই যে এই যে আব্দুল ওহাব ও ছিল ওলি বিরোধী নবী বিরোধী ঠিক কিনা বে ঠিক আর আকীদা ভালো হইলো কেমনে যেই দলিল দিছে আর ইমানও গেছে গা ঠিক কিনা বে ঠিক দলিল ফতোয়া রশিদিয়া পৃষ্ঠা নাম্বার 280 দলিল কি ফতোয়া রশিদিয়া পৃষ্ঠা নাম্বার 280 আর একটু নিচে আসেন
রশিদ আহমদ গঙ্গুহির ফতোয়ার কিতাবে লেখা আছে দুই ঈদে কোলাকুলি করা বিদআত। নাউজুবিল্লাহ আস্তে কইেন আকীদা হাকে কত বালা, বালালাম আমি তো মাঝে মাঝে কই আমি তো বালা না, বালা না তোরা কিতাব রিসার্চ করে বালা লয়া থাইস, ঠিক কিনা বে? ঠিক দলিল ফতোয়া রশিদিয়া পৃষ্ঠা নাম্বার 148, ফতোয়া রশিদিয়া পৃষ্ঠা নাম্বার 148। তা এই গেল এই এইগুলো তাদের অবস্থা, বেদাতের ফতোয়া দেয় না সব জায়গায়। কিসের ফতোয়া দেয়? কোলাকুলি করাটাও বেদাত, কয় 40 টা খাবি হেড়াও বেদাত, 7 দিন না মানুষ মারলে 7 দিনে যে খাওয়ায় না 3 দিনে খায় কয় হেড়াও বেদাত, তারপরে মাজারে গিয়া একটু দা একটু মানব টান করো কয় হেড়াও বেদাত। আচ্ছা সুন্নি গো সব বেদাত তোমরা খুঁজা পাইলা? যদি কোন বেদাতের সংজ্ঞা কি কয় নবীর যুগে যা ছিল না সাহাবায়ে কেরামরা যা করে না হেতা আমরা করমু কেরে? আমি ডব্লিউ দেরকে বলি একটু তোরা কান খাড়া করে শোন। আচ্ছা নবীজির যুগে তো কোন সাহাবীরা তো মসজিদ মাদ্রাসা পড়ায় টাকা নাই না তোরা নেসকে রে, তাহলে হেডা তো বড় বেদা, ঠিক কিনা বেঠি? যদি বেদাতের ফতোয়া দিতে মন চায় মসজিদ মাদ্রাসা থেকে আগামীকাল সকাল থেকে তোরা কোনো বেতন নিতে পারবি না, ঠিক কিনা? নিজের বেলায় শুনলো না সুন্নিদের বেলায় চায় না তা হতে পারে না। যদি তোদের বেতন নেওয়া জায়েজ হয় সুন্নিরাও যেই সমস্ত মিলাদ মাহফিল করে তাবারক বিতরণ করে মাজারে মান্নত করে সব জায়েজ, ঠিক কিনা? আমি এই সমস্ত বেদাতীদেরকে বলি তোরা নিজেদের ফকটের দিকে তাকা, তোদের ফকটে বেদাত ভরা, তোরা বলৎকার করতে করতে তোদের মাথা তার মার গেছে গা, তোকে চেহারা দেখলি বুঝায় যে বলৎকারী একটা বাপ। মিথ্যা কইছি নাকি? আমি এখন শুনি সেরা চলে গেছে না, আগে একটা বলৎকারী বাপ ছিল, ঠিক কিনা বে? ঠিক গোমটানটা দিয়ে বই তামা লাগে না কিছু হবে না। এই বলৎকার মোল্লাকে যদি মুখোশ উন্মোচন করা শুরু করি, এই মোল্লাগুলো বড় বড় মহাদ্দেশ আর এরা রাস্তা বাইরে থাকতো না, আমি দলিল দেওয়া শুরু করলে, কারণ আমার হাতেই ফার্স্ট তো দোয়া আছে, এটা বুঝছেন না? এরা ফোন দিয়ে কয় কারো ফিকি সাহ ভয় লাগে কি দেয় কবে, এটা তুই যদি কিছু কুটি দিয়ে আসতে শেষ আমি তো করে তোকে দিমু সময় হইলে তোকে মাদ্রাসা সহ দিমু একখানে ধরাইয়া। 100টা নজদের আকীদার মাদ্রাসা যদি রিসার্চ করেন, যদি একটু গবেষণা করেন, একটু যদি তদন্ত করেন, একটু যদি তদন্ত টিম গঠন করা হয়, যদি 100 ছাত্রকে আপনি ডাকেন কমল মতি ছোট ছোট বাচ্চাদেরকে ডাইকে আড়ালে নিয়ে জিজ্ঞাইবেন সব বরবরায় কয়ে দিব। ওরা যদি চ্যালেঞ্জ করতে চায় আমি চ্যালেঞ্জ করে 5টা মাদ্রাসার নাম কম হয় মাদ্রাসাটি যাইব, যা খালি খালি ধরবেন কম এইটা এটা ধরেন খালি কইব দেখবেন খালি বরবরায় কইতে থাকবো, ঠিক কিনা বেঠি? আমি এই জন্য নজদেকে বলি বেশি খেপাবি না রফিকে, আমার খেপাইস না, যদি খেপাস ল্যাংড়ায় আটটা দেবে রাস্তা দিয়া তোকে প্যান ফিলা তোর আটতে পারতি না, জুব্বা গায়ে আটতে পারতি না, ঠিক কিনা? কারণ তোরা ধরা আমি জানি ওই সবের লেগে, ঠিক কিনা বে? ঠিক তাহলে এরা যে বেদাতের ফতোয়া দেয় অগত বলৎকারে ডুবতে ডুবতে সব গেছে গা। সুন্নি একটা মাদ্রাসায় কি বলৎকার করে কোনো হুজুর ধরা খাইছে? বলৎকার করছে, কারণ সুন্নিকে চরিত্র ভালা, আমার দয়াল না বুঝি চরিত্র সার্টিফিকেট দিছে কে? সূরা কালামের 4 নম্বর আয়াত ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার দয়াল নবীজি আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, সুবহানাল্লাহ বলেন না? আর আমার দয়াল নবীজির আশেক যারা এদের চরিত্র আল্লাহ খাঁটি বানায় দিছে, যারা দুশ্মনের রাসূল ওরাই বলৎকার করে ধরা খায় পাবলিকে হাতে কুত্তা ফিজানি খায়, ঠিক কিনা বেঠি? ওহাবি এখন মেজাজ মন্ত্র রেগে গেছে গা, হেতারা হুইন্না কইতাছে এইতে আহারে সব তো কইয়া দিতেছে খাইছে তো আবার কি নাকি কইয়া লাই কাফা কাবি সুচ্চা থাকে এমনি আমি আইলি কাফা কাবি সুচ্চা। আবার দেখেন এই দেখেন ফতোয়া রশিদিয়া পৃষ্ঠা নম্বর 97 তে কি বলছে দেখেন, সেখানে বলেছে যে আল্লাহ ক্ষমতার অধীন, ইচ্ছা করলে তিনি মিথ্যা বলতে পারেন। এতক্ষণ তো আমার দয়াল নবীজির শান নিয়ে বেয়াদবি করছে, এখন একটা আমার আল্লাহর নিয়েও সন্দেহ, ঠিক কিনা বেঠে? আল্লাহর উপরে যাদের বিশ্বাস নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই এই কালেমার উপরে যাদের সন্দেহ আছে ওদের ঈমান না ঈমান আছে না গেছে? আপনারা খালি বলবেন থাকে না যায়। এবার আসেন আরেকটা দলিল নিয়ে যান, মৌলভী কাসেম নানুতুবি লিখেছেন, যদি এ কথা ধরে নেওয়া হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বা তারপরে কোনো নবী পয়দা হন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামুন নবীন ব্যাপারে কোনো ত্রুটি হবে না। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা মানে কি বুঝেছে আপনারা বুঝেন নাই, মানে নবী ইসলামের পরে যদি কেউ দাবি করে যে আমি নবী, কি দাবি করে আমি নবী, তাইলে নাকি আমার নবীজির খতমের নবীন উপরে আঘাত আসবে না?
যেখানে আল্লাহ বলেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন ঘোষণা দিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলে আমি আল্লাহ আমার হাবিবকে শেষ নবী করে পাঠিয়েছি সুবহানাল্লাহ বলেন না শুধু তাই না আমার দয়াল নবী যে নিজে বলেন আনা খাতামুন নবিয়্যিন আলা নবিয়্যা বাদি আমার নবীজি বলেছে আমি শেষ নবী আমার পরে আর কোন নবী রাসূল দুনিয়ায় তাহলে এই যে কাসেম নানুতুবি সাহেব লেখলো এই যে কথা বলল এটা কি কুফরি নাকি সুন্নাত জোরে বলেন এ তো কাদিয়ানির দুলাভাই ঠিক কি না গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করছে কি করে নাই গোলাম আহমদ কাদিয়ানি শেষ পর্যন্ত টয়লেটে ফিরে মারছে ঠিক কি না যারাই আমার দয়াল নবীজির শান মান নিয়ে আঘাত করতে আসছে শেষ পর্যন্ত মুখটা বেহায়া মারছে আমি প্রমাণ আছে না নাই তো গোলাম আহমদ কাদিয়ানি মারছে কোথায় বাথরুমে ফেরা টয়লেটে ফেরা মারছে গু খাইতে খাইতে ফ্যাটটা তো পড়ে হয়ে গেছিল সি 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 কিতা কইটা মার এটা কইলে তো হেতারা কইবে হুজুর আমগো গালি এটা গালি নাকি দলিল আমি একটাও গালি দিছি একা দলিল কোয়া দিলাম হেরা মি হাগো মিলায়া আনতে আইতে কইবেন হাগো মিলায়া আইতে আমি কইলাম তো এগুলো উর্দু কিতাবের দলিল এটা বাংলা ভাইতা না বাংলাদেশে এটা উর্দু এটা ওই যখন আমি ইন্ডিয়া মাহফিলে গেছিলাম গত বছর তখন নিয়ে আইছি দরকার আছে না নাই এটা না আনলে তার শুনিতাম না ওই তাহলে তো জাহান্নামের আকীদা থাকতাম আল্লাহ কবুল করছে বলেই তো শুননি হয়েছে ঠিক না আমি শুননি কিভাবে হলাম এবার আসেন এই দলিল তো দিলাম তার নজদ আমাকে বিষয় দেওয়া হয়েছে বাতিল ফেরকার আকীদা উন্মোচন উন্মোচন তো কইরা দিছি ল্যাংড়া কইরা দিছি এককারে এখন একটু ফ্যান্টম ফিন দেয় শুননি বানান হেতা কে এখন ফ্যান্টম ফিন দেয় কি বানান শুননি বানান আমি কিভাবে শুননিতে আসলাম দেখেন গত বছর আমি যত মাহফিল করছি প্রত্যেক মাহফিলে শেষের 10 মিনিট বক্তব্য ছিল শুননি বিরোধী কি বিরোধী মাজারের বিরুদ্ধে হক্কানি ফিরদের বিরুদ্ধে হক্কানি আলেমদের বিরুদ্ধে এমনকি আমার এই নকশবন্দি ভাই আহা সুন্নিয়াতের যে একজন নক্ষত্র আমি তার বিরুদ্ধে কথা কইছি আল্লাহ মাফ করুক আমিন কোন এমনকি আমার যে বাতিলের জম নজদে গো নজরা দেখে মুত্তা দা দাঁড়া দেখলে আবুল কাম বয়ানি হুজুর হের বিরুদ্ধে কিন্তু অসংখ্য বয়ান আছে যা 10 লক্ষ ভিউ হইছে একটা বয়ানে সাতগাই টিভিতে দেখেন না অনেকে দেখছেন দেখেন নাই দেখেন আপনার শেষে চিন্তা করলাম গত রমজান আমি যদি হাফেজ তারাবি ফরাই আশুলিয়া থানা খানবাড়ি মসজিদ ছিলাম এটা পাঁচতলা মসজিদ এটা যখন আমি শূন্য হয়ে গেছি চাকরিটা গেছে গা চাকরি সহ গেছে হ্যান্তে ফতুয়া দিছি আমি বলে কাফের হয়ে গেছি আহা যারা ফতুয়া দেয় আমি কাফের হয়ে গেছি হেরাই তো কাফের দরজার সামনে দাঁড়ায় আছে হেরা জানে না যে আমি আমি আমার ইমান মজবুত আছে আমি মুসলমান আছি এটা জানে না হেরা জানে হেরা কয় আমি কাফের হয়ে গেছি গা উল্টো হেরা যে কাফের হয়ে গেছে খবরও নাই ঠিক কিনা বে ঠিক তো আমি রিসার্চ করতে 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 আমি চিন্তা করলাম এত গালাগালি করি আসলে এই শূন্য বা আন্দাজে গালাগালি করে লাভ আছে দেহি এগম দিয়ে কি আছে আল্লাহ হজরতকে তো আমরা বেদাতি বলি আমরা শিরিক কত কিছু শিরিক মিরিক কোয়াতে উল্ডে আলাই লাস্টে কানজুমুল ইমান যে তাফসির বইটা আছে না একটু রিসার্চ করা শুরু করলাম এবার শানে মোস্তফা এসব আরো কিছু কিতাব রিসার্চ করা শুরু করলাম দেখি রিসার্চ করতে করতে দেখি যত পড়ি তত মজা লাগে তত মজা লাগে জোরে বলেন না সুবহানাল্লাহ যত সুন্নি আলম সম্পর্কে রিসার্চ গবেষণা শুরু করে দিলাম দেখি যত আগাই তত ভালো লাগে শেষ পর্যন্ত আমি জামিয়া যখন গেলাম জামিয়া গেলাম এই জন্য জেনে নাকি মাজার সিজদা দা নাকি ট্রেডিং দেওয়া হয় আমি যা দেখানে মাজারই নাই তো ট্রেডিং দা দিল কোন জায়গায় ঠিক শুনছি আমগো হুজুররা কইছে শুনছি মাজারে ট্রেডিং দেয় হ্যাঁ বলে আর কিছু না শিখায় খালি বলে সিজদা দাও শিখায় আর মাজারে মান্নুত দাও শিখায় তা আমি দেখলাম যে মান্নুতটা কই আর মাজারটা কই মাজারই তো নাই ঠিক কি না যা দেখ কিছু না আমকা হ্যাঁ তো মাজারই ফাইনা কই যামু খারাপ খুঁজ খুঁজে পাই না দূরে একটা দেখছি দরবার অনেক দূর কিন্তু জামিয়া কোনো দরবার এখন আমি একজন জিগেলাম কামিলের ছাত্র রে আমি কি রে তোমরা বলে মাজারের দলিল জানো একটু দাও আমার একটু দলিল দাও কে হুজুর আম করতে মাজার সিজদাদার দলিল দিব কি লাগে এটা তো শিরিক মাজারের সিজদাদাও কি সিজদাদাও কি তা আমার ক্লিয়ার হয়ে গেলাম যে সুন্নি আকীদা ফ্রেশ আমি বাসায় চলে গেলাম যখন বাসায় চলে যাচ্ছি জামিয়ার ময়দান থেকে যখন চলে যাচ্ছি আমার কলিজাটা মনে হয় জামিয়ার লোক আটকে গেছে গা আর বাড়ি যেতে মনে চায় না বা ঢাকা আসতে মন চায় না আমার মনে হচ্ছিল জামি জামিয়া থেকে যায় জামিয়ার ছাত্র হয়ে যায় নজর পড়ছে কার নজর পড়ছে কার আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর ওলির ঠিক কিনা বে ঠিক ঠিক কিনা বে ঠিক ও নবীর আশিকের দল পাগল হয়ে গেলাম বাড়িতে বাসায় যখন আসলাম আর ভালো লাগে না আমি কি কোথায় গেলাম মন এত টানা টানা এদিকে খালি শুনিতে মনে চায় লাস্টে এই কঠিন আকীদার তিন তালাক দিয়া এই ফালতু আকীদা তিন তালাক দিয়া শেষ আমি স্ট্যাটাস দিলাম যে মাসকে থেকে চরমনায় নজদের আকীদা বলৎকার বাহিনীর তালাক দিয়ে আমি সুন্নিয়াতদের আকীদা গ্রহণ করলাম আমি 9 অক্টোবর হুজুর কিবলার হাতে বায়াত নিব এই স্ট্যাটাস দিলাম সুবহানাল্লাহ বলেন না
এখন নয়ক আমি যখন স্ট্যাটাস দিলাম হের আমার বিরুদ্ধে ওই দিন থেকে অপপ্রচার শুরু হইছে আর ফোন দিয়ে খালি গালাগালি করে আমার মা বোন সিদ্দিকুর সুত্তি লাগছে আমি যদি যদি তোকে সুখ আমি খারাপ হই আমার গালাগালি করে আমার মা বোন কি করছে প্রমাণ হয়ে গেল তোরা খালি নজদের আকীদার লোকেরা খালি গাইল্লাইতি জানে আর কিছু জানে না ঠিক আর আমার নবীজির নু সম্মান খুঁজে পায় না ওরা খালি গালি দেয় খুঁজে পায় ঠিক কি না আমি যখন তারপর বায়াত নিলাম 9 অক্টোবর রবিউল 12 তারিখ যখন বায়াত নিলাম তখন তো এটা সবাই জেনে জেনে গেছে তখনই মসজিদের একজন পাশে একজন মাদ্রাসা বিশাল মুহাদ্দিস প্রিন্সিপাল ফতোয়া দিল কহে কাফের হয়ে গেছে আমি হুজুর কিবলা হাতে যখন বায়াত নিলাম খোদার কসম করে বলি যদি মিথ্যা বলি আল্লাহ জামানটা বন্ধ করে দেয় যেদিন আমি বায়াত নিলাম আমার মনে হচ্ছিল যে আমার ব্রেনটা অনেক পাতলা হয়ে গেছে আমার মনে হচ্ছিল আমার ব্রেনের মধ্যে যে জড়তা ছিল বায়াত নেওয়ার সঙ্গে সঙ্গে আমার সেই সমস্ত জড়তা দূর করে দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন আর যেই দিন আমি বায়াত নিয়েছি ওই দিন থেকে যেখানে যাই সেখানেই সবাই ভালোবাসে সবাই মহব্বত করে সম্মান অতিথি কি ছিল বায়াত নেওয়ার পর দিন থেকে আল্লাহ হাজার কোটি গুণ সম্মান বাড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলেন না সম্মান বাড়ায় দিছে কেন ওলির কাছে গেছে এই জন্যই তো ঠিক কিনা একজন আওলাদের রসুলের কাছে গিয়েছে ঠিক কিনা যার যেখানে মনে চান বায়াত নিয়ে নিতে হবে পীরকে ধরতে হবে কি হবে না যেখানে মনে হচ্ছে আপনারা বায়াত নেবেন যখন আপনি একজনকে মুরব্বী মানবেন পীর মানবেন দেখবেন আপনার সাথে দিক নির্দেশনা চলে আসবে আপনার আমল আমল আখলাক একটা গন্ডির মধ্যে চলে আসবে ঠিক কিনা বে ঠিক তখন আপনি যাই করবেন কবুল করে নিবে কে ভালো কাজ করলে কবুল করবে কে আর নজ দেগুলা এইটা বুঝে না হেতারা হন্যায়িকা পীর ধরা শিরিক ঠিক কিনা বে ঠিক লামা জাহির ভাইরা আবার বেশি কয় শিরিক একটু এটা লাগে ওয়াবিরা যা কয় হ্যাঁ লামা জাহির আরো সেটা ঠিক কিনা হেরা খালি হাদিস মানে খালি হাদিস কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি এই হাদিস রে আলা পিছে দিয়া খালি কামরা আহলে হাদিস কই পাইছো আমার নবীর যুগে আহলে হাদিস ছিল বর্তমান আহলে হাদিস এটা কই পাইছে এই তো উল্টা পাল্টা কয়া ব্রেন পুরা যুবক গওয়াশ করে লাইছে ঠিক কিনা বে ঠিক আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন বলেন আমার নবীর আশিকের দল এই জন্য আমি বলি কোনো দরবার নিয়ে কেউ কটূক্তি করবেন না কার নজর কার দিকে পরে বলা যায় না আমি মাইজবান্ডা দরবার শরীফ হয়ে গেছি সুবহানাল্লাহ বলেন মাইজবান্ডারও গেছি খালি স্টেজ থেকে বইয়া রইছি স্টেজে বইয়া রইছি আমার দেখকে কি যে করতেছে সবাই কত ভালোবাসা দিছে আমার সামনে হাদিয়াও দিয়া দিছে সুবহানাল্লাহ বলেন কত সম্মান আর নজদিকও তো মা বড় মাদ্রাসা গেলে স্টেজ দূরের কথা নিচে বইল কা সাইড ভালো ভালো আলেমকে ফাত্তা দেয় না তিন একটা কিছু কি ওমা একবার ওই আমি যে ইয়ে আছে না কুদ্দুস একদম সুর দিয়ে আজকার কুদ্দুস যার সুরে আমি একটু বয়ান টান আসে এলাকা মা ফিল পড়ছে এখন এক লাগে বইছি আমি হুজুর কেমন আছে আটা দিচ্ছি ওদিক স্যার কথাই কয় না আমি কি হুজুর কেমন আছে ভালো আছে নাম্বারটা দেন আমি কি এইটা কি এইটা কি দেখেন আমি নাম নাম ডাক দিছি না কয় একটু একটু ঝামেলা আছি তো পরে কথা হবে দেখেন কত হিংসা হিংসা ঠালা অস্থির ঠিক কি না বে ঠিক কিন্তু যখন সুন্নিয়াত আসলাম যেখানে যাই সেখানেই জায়গা করে দেয় বসার জন্য সুবহানাল্লাহ বলেন না এই জন্য বলি সুন্নিরা হিংসা করতে জানে না ভালোবেসে বুকে টেনে নিতে জানে জোরে বলো ঠিক কি না বে ঠিক আমি একটা প্রবাদ বলি সবসময় এই জন্য হেরে যাবে নজদে হাবিব বাতেল ফেরকাদের হিংসা জিতে যাবে সুন্নিয়াতের ভালোবাসা ঠিক কি না বে ঠিক এই যে দেখেন আমি যে দলিলগুলো দিছি একটু আগে ওই দলিলগুলো দেখিয়া আমার পরিবর্তন দেখে নেত্রকোনার একজন আলেম মঞ্জুরুল হক মাওলানা মুফতি মঞ্জুরুল একজন মুহাদ্দিস গাজীপুরে উনি আজকে ফোন দিয়া কয় একদম খোদার কসম করে কসম দিয়া বলে হুজুর আমি আপনার লেকচারগুলো আগেও শুনতাম আমি এখনো শুনি হুজুর আপনার লেকচার এই পাঁচ ছয় দিনের যে ভিডিওগুলো আমি যখন ইউটিউবে দেখলাম আমি যত দেখি তত ভালো লাগে হুজুর আপনি পরিবর্তন হয়ে গেছেন আমিও বুঝতে পারছি যে এই আকীদার মধ্যে ভ্রান্ত আকীদা এই আকীদার মধ্যে কুফুরি আকীদা আছে হুজুর আমি ওই আকীদাকে তিন তালাক দিতে চাই আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই সুবহানাল্লাহ বলুন আমি বললাম আপনি কি নাটক করেন না হুজুর ভিডিও কল দিয়ে কোরআন শরীফ ধরে কয় হুজুর এই কোরআন হাতে নিয়ে বলি যদি আমার নজদে আকীদা এখনো আছে আমি কোরআন হাতে নিয়ে বলি আপনার বয়ান শুনতে শুনতে কাল রাতে আমার নিজের ওয়াইফ ডাক দিয়ে বলে হুজুর যা বলে সব সত্যি বলেছে আমরা ওহাবি আকীদা ছেড়ে দিয়া আমরা দুরদন শুনে আকীদা গ্রহণ করবো সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমি রফিকি নিজেকে
নিজেকে ধন্য মনে করি আমি সুন্নিয়াত আসার পরে কুফরি আকীদা তিন তালাক দিয়া আরো তিনজন বড় বড় আলেম সুন্নিয়াতে যোগ দিয়েছে সুবহানাল্লাহ বলেন না তাহলে সাকসেস হইছি কুজ্জাই দায়া ভরছে ঠিক কি না আমি কি আগে ফোন দিয়ে বুঝাইছি সিনিয়র তো নাই তারে এটা যখন ভিডিও কল দিছি ইউটিউবে ওই আন দেখছি তখন বুঝছি যে এটা আসলে তো ওই ওই ডব্লিউ গ্রুপের লোক আমি দেখি আমি তো অবাক আমি সত্যি এ কালকে আমার লগে সিটাং যাইব এবং সে মাইকে নিয়ে যে ডিক্লার দিয়া সে শূন্য হয়ে যাবে ভিডিওটা আপনারা কালকে রাত্রিই পাবেন সুবহানাল্লাহ আমি চাপাবাজি করি না যা বলি কাজে কর্মে পরিণত করে দেখাই এটাই তো শূন্যতের জবান আকীদা ঠিক কি না নজদরা মুখে এক কথা অন্তরে মুখে বলে আমি আশিকের রাসূল আমি আশিকের রাসূল আমি আশিকের রাসূল আমি আশিকের রাসূল বলে জুলুস বাইর করা জায়েজ নাই কিছু বাইর করা জায়েজ নাই আনন্দ মিছিল জায়েজ নাই আবার যখন ওদের আকীদার কেউ জেলখানা থেকে বের হয় এতগুলো ফুলের মালা দিয়ে তারপর জুলুস করে তোরা যে এসে বড় বড় জুলুস করো সেটা হিসাব নাকি আর তোরা খালি সুন্নি কাজ বেদাত 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 আমি যখন শুনে গেছি আমি তখন বুঝতে পারছি যে এর এই এই নজদের আকীদায় সব গন্ডগোল সব কি গন্ডগোল আছে না নাই এই জন্য আমার আকীদা আমার আমার সমস্ত ওয়াহাবি ভাইদেরকে বলি ভাই কোনো দ্বন্দ্ব নয় কোনো ঝগড়া নয় কোনো দ্বন্দ্ব নয় কোনো ঝগড়া নয় আমি দলিল পেশ করেছি তোমরা রিসার্চ করবা তোমরা কিতাব খুলে দেখবা দেখে যদি দেখো হ্যাঁ আমি যা বলেছি সব ঠিক আছে ভাই আল্লাহর কসম করে বলি তোদের পায়ে হাত দিয়া বলি তোরা সাথে সাথে একটু ওই আকীদা তালাক দিয়ে সুন্নি হয়ে যা আমি কি গালি দিয়েছি কাহকে বুতা মেরেছি কাহকে ঠেলা দিয়েছি বুতাও দিনাই ঠেলাও দিনাই আল্লাহ ওদের বোঝার তৌফিক দান করুক আমিন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীজির ইশকে জ্বলে আগুন চলবে নি এত কোন তো খেসি খেলে দিকে এখন একটু ঠান্ডা করে দেখি বলেন নবীজির ইশকে জ্বলে আগুন নিবাইলে যে নিবে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনাপু রে পুরে সাই হইল এই যে পাগলের সিনা নবীজির প্রেমে জ্বলে আগুন নবীজির ইশকে জ্বলে আগুন নিবাইলে যে নিবে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা নবীজি তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে নবীজি তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকেও দাও না সারা আমার এই বুকেতে বইছে খারা এই বুকেতে বইছে খারা না পাওয়ারি যাত না পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أبنا كوشت حسنا كي اخو رام گو حسن رام نقشن بائي چولي آج بي اخو ناج بي اكتو بوشن زارا سوريا دي بطارا মনে আছেন ওয়াজ মনে আছেন ওই ওইটাই আসল ওয়াজ ওইটাই মনে রাখতিগো ঠিক কিনা বে ঠিক ওই আমি সব সময় বলি আমার ওয়াজের মধ্যে খরাইতে পারবেন বইতে পারবেন সব পারবেন কিন্তু চলে দাও যাইতো না বইতে খরাই কতগুণ এমন এমন করে বইতে পারবেন সমস্যা নাই কিন্তু চলে দাও যাইবো তাইলে তো নজদরা কইব যে এই তো উঠ্যা উঠ্যা আমগো মত উঠাইতাছে হেরাও কিন্তু হুনে ঠিক কিনা বে ঠিক কেন হুন নাই তুমি মানান বল হুনা হুন নাকি মানান তে পারবো পারতো না অনবের আশিকার দ্বারা আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলি ও আমার যুবক ভাইয়েরা তোমাদের ঈমান এমন মজবুত হতে হবে এমন মজবুত হতে হবে যেখানে আমার দয়া নবীজির শান মান আজমত নিয়ে যেই কটুক্তি করবে তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে হবে ঠিক কিনা বে ঠিক সমস্ত বাতিল ফেরকার বিরুদ্ধে দুশমন রাসূলের বিরুদ্ধে বাত আকীদার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে কে কে রাজি আছো দু হাত তুলে লাগা দেখায় দাও আমার যুবক ভাইদেরকে বলি ও আমার যুবক ভাইয়েরা এখানে অনেক যুবক ভাই আছে যাদের গার্লফ্রেন্ড আছে না নাই মনের মধ্যে দুঃখ ভরা এই ফুলাবাইন কান খারা কর ওয়াজ তো চলবে এখন মনের মধ্যে কি ভরা ব্যথা ভরা কেন দুঃখ কয় হুজুর সকিনা লাগে ফেম করছে দুই বছর সক্কা দিয়ে টাকলা লাগবে হয়ে গেছে গা এরে ফুলা ভাই আছে না নাই ও মা হইতে সেকা পরোটা খাই বুড়োই ফুরি আকিস বিরিটানের যে এই ফুলায় জীবন সিগারেট খায় না হি ফুলা সক সেকা খায় কি খায় পাতার আকিস বিরি 10 টিকা না 20 টিকা প্যাকেট খায় ঠিক কি না খায় টাই হেদের মনে বড় দুঃখ চেহারা সুহার দেখার একের বেজির মতন হই গেছে আছে না নাই ও যুবক যা তোমাকে ছেড়ে চলে গেছে তা নিয়ে আফসোস করা যাবে আফসোস করা যাবে আফসোস করা যাবে না কষ্ট পাওয়া যাবে না মনে রাখবা যে তোমাকে ছেড়ে চলে গেছে সে কখনো তোমার ছিল না ঠিক কি না সে তোমাকে ছেড়ে চলে গিয়ে আরেকজনকে বিবাহ করে নিয়েছে তোমার মনে রাখতে হবে আল্লাহ যা করে ভালোর জন্য করে ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহর কৌশল বড় কৌশল ঠিক কি না বে ঠিক এইজন্য যা হারিয়ে ফেলেছো ওর জন্য গাঁজা খাই আর রাস্তায় ঘুরে থাকা যাবে না মনে রাখতে হবে ও তোমারই ছিল না এইজন্য তোমাকে ছেড়ে চলে গেছে মনে করবা আল্লাহ তোমার ভালোর জন্য করছে ঠিক কি না বে ঠিক মনে রাখতে হবে 20 বছর থেকে 25 বছর বয়স পর্যন্ত তোমার নিজেকে কন্ট্রোল রাখতে হবে এই বয়সে যদি তুমি অ্যাক্সিডেন্ট করো লাইফ কিন্তু ধ্বংস হয়ে যাবে ঠিক কি না বেশিরভাগ যুবকরা ভুল করে 20 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে ওইটা ফালায় যায় বিয়ে করে নাইলে একদম ধরা খায়া বুড়োয়ে থায় ঠিক কি না বে ঠিক নাইলে ছাকা খায়া আত্মহত্যা করে জুলা রয়েছে এরম আছে না নাই ও যুবক আপনি দেখবেন যত জায়গায় আত্মহত্যা করে প্রেমিকার জন্য সব প্রেমিক যুবক ছেলেরা ঠিক কি না কই মেয়েরা তো বেশি আত্মহত্যা করে না কারণ তারা চালাক তারা তোমাকে সময় মতো ব্যবহার করেছে যখন প্রয়োজন ফুরিয়ে গেছে তোমাকে লাথি মেরে ডাস্টবিনে ফেলে দিয়া কুটিপুটি ছেলের সঙ্গে বিবাহ বসে বউ সেজে তার বাড়িতে চলে গেছে এই জন্য তোমার এই সময় নষ্ট করা যাবে না এই দামি সময়টা তুমি পড়াশোনা করবা এই দামি সময়টা তুমি চাকরি করবা এই দামি সময়টা তুমি ব্যবসা করবা নিজের পায়ে যখন দাঁড়িয়ে যাবা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবা যেই মেয়ের পিছনে তুমি সারা বছর ঘুর ঘুর করেছো একদিন দেখবা এর চেয়ে সুন্দর সুন্দর মেয়েরা মেয়ের মা তোমাকে ওই মেয়েকে বিবাহ দেওয়ার জন্য তোমার পিছন পিছন দৌড়াবে ঠিক কি না আচ্ছা প্রেম করে না এমন যুবকরা কে আছে দেই ওমা হাতান প্রেম করছ না সত্যি নি আল্লাহর কসম সত্যি মেসেঞ্জার চেক করলে কিন্তু রাখা যাবে গে আমার সাহস আছে মোবাইল দিয়ে লাগা ওদের চেক করেন দেখছেন ঈমান মজবুত আছে না নাই এই যে যুবক ফ্রেম করে কেটা কেটা এই শরমের কিতে আছে বড় আতুড়েলা কহুজুর বলি উড়াইতাম না বলে উড়াইতাম না ঠিক কি না আচ্ছা দেখি কে কে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে প্রেম করে দু হাত তুলে লাগা দেখায় দাও তাকবীর আল্লাহু আকবার রাই তাকবীর আল্লাহু আকবার রাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আমার যুবক ভাইয়েরা আমি সব সময় যুবকদের জন্য 5 মিনিট 10 মিনিট এই মোটিভেশনাল লেকচার রাখি কেন জানেন যুবকদেরকে সচেতন করতে হবে কি হবে না যেই সমাজে আমার যুবকরা আশিক রাসূল হয়ে যাবে যেই সমাজে আমার যুবকরা সচেতন হবে ওই সমাজে কখনো দাঙ্গা হাঙ্গামা টিজিং ধর্ষণ নির্যাতন হবে না ঠিক কি না এইজন্য আমার যুবক ভাইদের নবীজির প্রেমে পাগল হতে হবে কি হবে না মেয়েদের পিছে দৌড়াইও না নবীজির প্রেমে পাগল হয়ে যাও তোমার জীবনটা ধন্য হয়ে যাবে ঠিক কি না বেঠি ইহকালেও তুমি ধন্য পরকালেও তুমি ধন্য হয়ে যাবা এখন যুবকরা অনেকে প্রশ্ন করে কি প্রশ্ন কয় হুজুর প্রেম করে বিয়ে করা জায়েজ আছে নি এন একজনে পাস দিয়া ফতোয়া দেয় হ হ জায়েজ জায়েজ ফতোয়া দেয় কেডা হ্যাঁ বন্ধু আমি আর উত্তর দিতে দেন হেরা উত্তর দিয়ে দেখা হুজুর আমি হুনছি কি হুনছস কা প্রেম করে বিয়ে করা জায়েজ খোদার কসম করে বলি যারা প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করছো দেখান তো কে সুখে আছে কোন ফ্যামিলি সুখে আছে হাত উড়ে দেখাও 99% প্রেমের বিয়েতে সুখ নাই খোদার কসম করে বললাম একটু গবেষণা করে দেখেন সুখ এক মাস দুই মাস পরে লাগছে গুতাগুতি মারামারি শেষে এক বছর পর বাচ্চাটা হয়েছে তালাক হয়ে গেছে আছে না নাই ও যুবক কারণ হারামে আরাম হালালে আরাম বিয়ের আগে প্রেম করা হারাম বিয়ের পরে বউর সাথে প্রেম করা হালাল বিয়ের পরে যেই যুবকরা নিজের স্ত্রীর সঙ্গে প্রেম করবে সংসারটা সুখী হয়ে যাবে জান্নাতি সংসার হয়ে যাবে ঠিক কিনা বেঠিক বিয়ের পরে প্রেম করবা বল লাগে বিয়ের আগে কারোর সঙ্গে প্রেম করবা না হ্যাঁ তোমার যদি কাউকে ভালো লাগে ফ্যামিলি ভাবে প্রস্তাব দিয়া মা বাবাকে রাজি খুশি করে সুন্দর করে বিয়ে করে নাও জায়েজ আছে না নাই যুবকরা কা হুজুরি তো লাইনে আছেন এখন টেডে নিয়ে একটু কোন এখন আসো যুবক যারা প্রেম করো অন্তত দোস্ত তোমরা পালায় গিয়া বিয়েটা কইরো না ধ্বংস হয়ে যাবে মা বাবার বড়দোয়া থাকে বাস্তব ঘটনা বলি আমার দেশে বাড়ি বাগেরহাটে ঘটনা বলি মেয়ে মাদ্রাসায় পড়তো এবং কলেজে পড়তো দাখিল পাস করে কলেজে চলে গেছে ইন্টারে ভর্তি হয়েছে একটা ড্রাইভারের সঙ্গে প্রেম করে পালিয়ে চট্টগ্রাম চলে গেছে বাগেরহাট থেকে চট্টগ্রাম চলে গেছে মেয়ে মাত্র একটা মাত্র মেয়ে ছিল তাদের যার মেয়ে চলে গেছে মেয়ের মা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবার বলেছিল আল্লাহ এই যে আমার মেয়ে আমাদের মান সম্মান নষ্ট করে চলে গেছে আল্লাহ এই ছেলের সঙ্গে যেন সংসার করতে না পারে এই ছেলের জন্য মৃত্যু হয় এক সপ্তাহ পরে ওই ছেলে গাড়ির তলে পড়ে ইন্তেকাল করছে দেখেন অভিশাপ বড় ভয়ঙ্কর ঠিক কিনা মেয়ের সুখ শান্তি কপাল থেকে চলে গেছে ঠিক কিনা বে ঠিক এই জন্য প্রেম পালিয়ে গিয়ে করবা না ভালো লাগতেই পারে যাকে তুমি ফিল করো তাকে তুমি বিয়ে করো তোমার ভালো লাগতে পারে কারণ ভালো না লাগলে বিয়ে করবা কেমনে ঠিক না তাহলে মা বাবার পা হাত ধরে বুঝাইয়া রাজি খুশি করাইয়া বিয়ে করবা আর বাবাদেরকে বলে যায় মাদেরকে বলি আপনার মেয়ে যাকে ভালোবাসে ছেলে ভালো হলে বিয়ে দিয়ে দেন আর ছেলে যাকে ভালোবাসে যদি মেয়ে ভালো হয় বিয়ে ধরাইয়া দেন তাদের সংসারে সুখী হবে আপনার ছেলে সুখী হবে আপনার ফ্যামিলি সুখী হবে ঠিক কিনা আল্লাহ সমস্ত যুবক ভাইদেরকে বোঝাতে বিধান করুক নারায়ণ তাকবীর সম্মানিত শেখান জাকিরান এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন দয়া করে মেহরবানি করে আমাদের মাহফিলের স্ট্যান্ডে চলে আসুন ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমান আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান মেহমান আলোচনা করবেন তাই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে ধৈর্য সহকারে বসে যান আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের মেহমানে আলা চলে এসেছে আপনারা খুশি না বাজার সবাই শেষ পর্যন্ত বসবেন তো আমি আর কি দলিল দিছি আমি তো নতুন সুন্নি হয়েছি বুঝেন না নতুন মুসলমান আমার ভাই তো পুরান সুন্নি ঠিক কিনা একদম গরম টকবক আমি হুনছি আগে আরে যে সিলিন্ডার সিলাইছে যা যা সিলাইছে সব সত্যি হয়ে গেছে ঠিক কিনা সুন্নিরা যা কয় দুদিন পর হলে সত্যি হয়ে যায় তার মানে সুন্নিরাই সত্যি কয় ঠিক কিনা ভাই ঠিক আমার জন্য খাস করে দোয়া করবেন কারণ আমার ভাই খুব ব্যস্ত আমি জানি এই জন্য আর আলোচনা করা সম্ভব নয় আমি 19 তারিখ আবার আসবো কোথায় জানি দারেশ্বর 19 তারিখ 19শে ডিসেম্বর দারেশ্বর আসবো আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ তখন আরও আলোচনা শোনানো হবে আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আর অনেকে বলে হুজুর আমার নাম্বার খুঁজে নাম্বার খুঁজে নাম ভাই কাটটার নাই গিয়া নাম্বার হয়েছে ইউটিউবে ডুববেন মিসবার রফিক আল কাদির সার্চ দিলে বয়ান আসবে ওখানে 24 নাম্বার আছে নাম্বারটা আমার ফোন দিলে আমি রিসিভ করি আমার কোনো দাওয়াত কেউ নেন আমি নিজেই নেই কারণ ফিজ দিয়ে দাওয়াত না আইলে গোলমাল হ্যান লাগিয়ে যায়
জায়গা ঠিক না ফিএসটিএস নাই গা বাবা আমি নিজেই সব বুঝেন নাই ফিএস নাই আমাকে ফোন দিবেন না হলে ভাই লগে যোগাযোগ করবেন এই যে কি ভাই কেন জানি আমার ফোন দি দাওয়াত করলে জানি কেডা ভাই লগে দাওয়াত এর নাম জানি কি তৌহিদ বালা যোগাযোগ করলি ভাই নাই যারা আছে যোগাযোগ করলি ভাই দরবার যোগাযোগ করলি ভাই যাবেন গা কারণ ওই আমি ওই কাটমাট দিতে পারি না কারণ অনেক ওহাবের যে গালাগালি করে ফোন দিয়া ওরে গালাগালি করা শুরু হয়ে গেছে গা ওরা গাইলে তো থাক সমস্যা নাই আপনারা শুধু দোয়া করবেন যদি আমার জীবনে চলে যায় প্রয়োজনে শহীদ নূর ইসলাম ফারুক রহমাতুল্লাহ এর মতো জীবন দিয়ে দিব তারপর নষ্ট ওহাবের কাছে আমি মিসবাহ রফিক আল কাদরি মাথা নত করব না শুধু আমি না সমস্ত সুন্নি ভাইদের একটা স্লোগান হবে জীবন দিয়ে দিতে পারবো তার নবীর দুশমন অলিদের দুশমনদেরকে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না ঠিক কিনা বে ঠিক কে কে রাজি আছে তো হাত লাগে দেখায় দাও যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন যে বয়ানগুলো করেছি সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আর আমার যদি যেহেতু নতুন সুন্নিতে আছি তো ভুল তো রইতেই পারে স্লিপ খাইতে পারে যদি আমার কথায় কষ্ট হয়ে থাকে মাফ করে দিবেন বাবারা সমালোচনা করবেন না যদি ভুল পান আমাকে ফোন দিয়ে জানাই দিবেন সংশোধন হয়ে যাবে কোনো সমস্যা আছে নাই আমাকে ফোন দিবেন সংশোধন হয়ে যাবে তারপর বাবারা সমালোচনা করবেন না কারণ এখন কিন্তু বাতিল ফেরকার আমার বিরুদ্ধে খুব ফেড আপ আপনারা যদি সমালোচনা শুরু করেন বাতিলটা কিন্তু দইরা কুদানি শুরু করব ঠিক না এই জন্য সমঝোতা থাকতে হবে আমাদের মধ্যে যদি ভুল হয় ধরাই দিবেন সংশোধন হয়ে যাবে কোনো সমস্যা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ